What is up guys? Hope you all are doing good. আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে ভিডিও করার কোনো প্ল্যান নাই বা ভিডিও করার কোনো প্ল্যান ছিলও না। তো হঠাৎ আসছি আমার এক ভাইগনা রবিউল আহমেদ, সেই ইতিমধ্যে মাদারীপুর শহরে পপুলার অনেক রবিউল ফটোগ্রাফি নামে, কিন্তু দুঃখের বিষয় তার ক্যামেরা নাই, এখন ক্যামেরা বিক্রি করে ফেলাইছে। তো মোবাইল দিয়ে ফটোশ্যুট করে যে এডিট করে, মানে অ্যাথেস্টিক এডিট করে পুরা, দেখলে মানে কোনো বোঝার কোনো মানে ওয়ে নাই যে সে মানে ছোটো মানের ফটোগ্রাফার, বোঝার কোনো ওয়েই নাই। ঠিক আছে, তো আসছি তাদের এলাকায়, তাদের এলাকায় শসা খেতে ঘুরতেছি। তো এখানে ভালো লাগতেছে, ন্যাচারাল অনেক সব কিছুই। তো অনেকে লোক তাকাইছে, দেখতেছে আমার হাতে মোবাইল, গ্রাম অঞ্চল তো যাই ব্যাপার না। তো ব্লগ কন্টিনিউ করতেছি, আর এই যে আমার ছোট ভাই, ঠিক আছে, এই রিয়ান, হাই দাও সবাইকে। তো এই যে আমার ভাইগনা, ভাইগনাটা হাই দিয়ে দাও। ভাইগনা তোমার প্রতিভাটা বলে দাও, তুমি কত মায়ের ক্রাশ, কত মেয়ের সাথে রিলেশন করো একটু বলো। আমার ভাইগনারই বাচ্চা তো। তো সে বলতেছে যে সে অনেক মেয়ের সাথে রিলেশন করছে, কিন্তু এগুলো এখন বলতে চায় না, ইভেন সেগুলো ভুলেও গেছে নতুন। তো তার টপিক বাদ দেয় এখন। তো এখন আমি পুরো আপনাকে একটা ভিউ দেখাই। মানে এই ভিডিওটা একজনকে ডেডিকেট করে করা, সেটা হলো আমার বন্ধু প্রান্ত। তো প্রান্ত, তুমি তো অবশ্যই ভিডিওটা দেখবা, দেখলে রবিউলের জন্য তোমার কি বলার আছে তুমি একটু অবশ্যই কমেন্ট বক্সে লিখবা। লেখার পর তুমি আর কি করতে বলবো তোমার, না তুমি একটু করো। তো এখানে সরষা খেতের পাশাপাশি এখানে আছে আপনার ধনে পাতার বাগান, না কি বলে এটা, বলো বলো এটা কি বলে, বলো ধনে পাতা কোথায় সেটা তো বলো। এই যে আমাদের সরিষার এই পাশে আছে, এই যে না দিলে, এই যে আমাদের এই কালিজিরার পাশে পাশে সরিষা ফুলও আছে। আজকের বাই করে দে, আর তুই কোন মেলে কোন মেলে রিভিশন করো সেটাও করে দেখে নি। আরে দেখ, তোর আব্বু দেখলে সমস্যা নাই। এই যে আমার ভাই, সে এখন মাদ্রাসায় পড়ে, কোন ক্লাসে পড়ো? ও, তোর রোল নাম কত? তো যাই হোক, এই যে আমার ভাই, সে মাদ্রাসায় পড়ে, তার টুতে পড়ে, তার রোল নাম্বার এক। সে অনেক ব্রিলিয়ান্ট এবং কি অনেক ড্যাশিং, কিউট, হ্যান্ডসাম একটা ছেলে। তো তার মাদ্রাসার যে হুজুর, যে শিক্ষক, তার একটা ভাগ্নি আছে, সে ভাগ্নির সাথে সে সেম ক্লাসে পড়ে, সেই ভাগ্নিকে বিয়ে করবে ফিউচারে। তো সেই হুজুরও রাজি, আমার যেই ভাই, এই ভাইও রাজি। তো ভাই, এই এই সম্পর্কে তুমি কিছু বলো, এই এই সম্পর্কে বলো বলো, আসার কিছু নাই, তাদের কথা। Yes guys, আমি সেগুলো করতে পারি, ভালো হয় কাজ, আমি ফিউচারে আমার ওই মেয়েকে ভালো লাগে বিয়ে করতে পারি, ক ফিউচারে ওই মেয়েকে ভালো লাগে আমি বিয়ে করতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তখন দোয়া করে দিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো যদিও ভিডিওটা আমি পাবলিক করবো না, কোস প্ল্যান ছাড়া হুটহাট করে সরষাকে তাই সাই ভিডিও করা, এটা তো আর কোনো ব্লগের মধ্যে পড়ে না। তো যাই হোক, আজকের ভিডিওটা উফ, এক্সপোজার বেড়ে গেছে। তুই এদিকে এদিকে আয়, এদিকে এদিকে আয়, বল বল বল, আর একটু কিছু বলার আছে বলো বল। আমাদের ভিডিও, আমাদের ভিডিওর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। তো যা বলো তো বলে দিস আমার ভাই, তো এর বেশি কিছু বলতে চাই না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।